माननीय विचारपति अमृता सिन्हार बेंचे ये मामलाटा स्थानान्तरित है चीफ जस्टिस अफ कलकाता हाईकोर्टेर हस्तक्षेपे एवं तारपर दुदिन धरे मामलाटा शुनानी हयेछिल। दुदिन आगे राय स्थगित रखा हयेछिल एवं आजके राय दियेछेन। आमी आबार बोलछि जे विचार व्यवस्थार उपर आमादेर सम्पूर्ण आस्था रयेछे एवं आमाके जखोनी जेखाने जे तदन्तकारी संस्था डेकेछे आमी गेछि, एमनकि दिल्लीतेओ गेछि एवं दिल्लीते आमाके डेकेछिलो बोले आमी सुप्रीम कोर्टे फाइल करेछिलाम जे आपनि कलकातार कोनो मामलाय बा बांगलार कोनो मामलाय যেখানে এফআইআর রেজিস্টার হয়েছে বেঙ্গলে আপনি আমাকে দিল্লিতে ডাকতে পারেন না। তাকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন যে আমাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় ইডিকে দিল্লিতে না ডেকে কলকাতায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। তারপরে ইডি আমাকে চিঠি পাঠিয়ে একাধিকবার ডেকেছে, আমি গেছি। আমি আবার বলছি আমাকে যদি কোনো রকম কোনো মামলায় আগামী দিন কোনো তদন্তকারী সংস্থা আগামী দিন ডাকে আমি দরকার হলে আপনারা দেখছেন এই ঝড় জল বৃষ্টির মধ্যে আমাদের জনসংযোগ যাত্রা চলছে এবং একদিনের জন্য আমরা এই যাত্রাকে থামাইনি বা এই তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে থামাইনি। তার কারণ যে লক্ষ্য নিয়ে আমরা বেরিয়েছি যে আগামী দিন মানুষের মতামত নিয়ে আগামী দিন নতুন জোয়ার নিয়ে একটা নতুন মানুষের পঞ্চায়েত গঠন হবে সেই লক্ষ্যে অবিচল থেকে আমরা কাজ করছি। কিন্তু তদন্তের স্বার্থে যদি আগামী কোনো সময় আমাকে কোনো তদন্তকারী সংস্থা সামন পাঠিয়ে ডাকে আমি দরকার হলে যাত্রা একদিনের জন্য থামিয়ে তদন্তকারী সংস্থার অফিসে যাব এবং তাদের সাথে পূর্ণ সহযোগিতা করার আমার কর্তব্য। কিন্তু যে কোনো বিচারপতি রায় দিতে পারে, এটা তার এখতিয়ার। একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের রাস্তাও খোলা রয়েছে। আমি অর্ডারটার কপি এখনো হাতে পাইনি। আমি অর্ডারের কপি হাতে পেলে আগামী দিন আগামীকাল বা আগামী পরশু আমি ডিভিশন বেঞ্চেও অ্যাপিল করতে পারি, আমি সুপ্রিম কোর্টেও অ্যাপিল করতে পারি। একজন দেশের নাগরিক হিসেবে আমার কাছে এই অপশনগুলো রয়েছে, আমার কাছে এই দরজাগুলো খোলা রয়েছে এবং আমি আবার বলছি যে বিচার ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু সিবিআর নেমড অ্যাকিউজ যে রয়েছে যাকে টিভির পর্দায় টাকা দিতে দেখা গিয়েছে তাকে সিবিআই যখন ডাকে না তখন কোর্টের তৎপরতা দেখা যায় না। কিন্তু আমার নাম কুন্তল ঘোষ বলেছে যে ইডি জোর জবরদস্তি তাকে জবরদস্তি প্রেশার ক্রিয়েট করে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নাও। আপনারা জিজ্ঞেস করুন না মদন মিত্রকে করেছিল কিনা। আর এই যে অভিযোগ আমি করেছি 29শে মার্চ শহীদ মিনারের ময়দান থেকে একই দিনে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী একটা ভারতবর্ষের সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কনক্লেভ ছিল সেখানে বলেছে যে হ্যাঁ সিবিআই আমাকেও প্রেশারাইজ করেছিল নরেন্দ্র মোদীর নাম নিতে, বলেছিল নরেন্দ্র মোদীর নাম নাও। এটা আমি বলছি না, ভারতবর্ষের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বভারতীয় প্রাক্তন সভাপতি অমিত শাহ বলেছেন, তিনি বলেছেন যে আমাকেও প্রেশারাইজ করা হয়েছিল যে নরেন্দ্র মোদীর নাম নাও তাহলে আপনাকে ছেড়ে দেবো। সুতরাং আমি যে কথা বলছি যে ইডি যে সিবিআই যেভাবে রাজনৈতিক নেতাদের কথায় চলে তাকে মান্যতা দিয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। সুতরাং আমি ঠিক বলছি না ভুল বলছি এটা মানুষ বিচার করবে এবং আমি প্রথম দিন থেকে যা বলেছি আমি আজও তাই বলছি যে আমার বিরুদ্ধে অনেকে অনেক চেষ্টা করেছে। ইডি সিবিআই এসএফআইও ইনকাম ট্যাক্স সবই তো আপনাদের অধীনে রয়েছে, আপনারা লাগান। আমি তো বলেছি আমার বিরুদ্ধে কোনো তদন্তকারী সংস্থা লাগাতে হবে না, আপনি এক হাতে প্রমাণ দিন আর এক হাতে ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমাকে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন, আমাকে দিয়ে উদাহরণ কায়েম করুন যাতে আগামী 200 বছর এরকম ভাবে কেউ কোন রকম দুর্নীতিতে লিপ্ত না হতে পারে বা দুর্নীতির সাথে যোগসাযোগ রেখার সাহস না দেখাতে পারে। আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করুন, আমাকে ফাঁসির মঞ্চে তুলুন, আমি তো বারণ করিনি। এক হাতে উদাহরণ দিন, এক হাতে আমার মৃত্যুবরণের দায়িত্ব আমার। আমি তো বলছি আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। আমি আজ থেকে 3 বছর আগে 2020 সালে যেটা বলেছিলাম আজও আমি আমার অবস্থানে কার্যত অনড়। এবং যে কোনো বিচার ব্যবস্থায় মানুষের উপর আস্থা থাকবে, সমাজের এটাই রীতিনীতি নিয়ম। আমাদেরও সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে এবং আগামী দিন আমি ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে যাব তো কার্যত নিশ্চিত, তার কারণ এটা আমার অধিকার। এবং আমার উপর যে কস্ট ইম্পোজ করা হয়েছে, যে আদালতের সময় নষ্ট করা হয়েছে বলে 25 লক্ষ টাকা কস্ট ইম্পোজ করা হয়েছে, যারা কথায় কথায় গিয়ে পিআইএল করে মিটিং করা হচ্ছে না বলে আদালতের সময় নষ্ট করা হয় তাদের উপর কোনো কস্ট ইম্পোজ করা হয় না। যাদের কনভয়ে মানুষের মৃত্যু হয় এবং গিয়ে কোর্টের থেকে প্রোটেকশন চাওয়া হয় তাদের উপর কস্ট ইমপোজ করা হয় না। আমি আমার অধিকারকে সামনে রেখে আচার বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছি বলে আমার উপর কস্ট ইমপোজ করা হয়েছে। আদালত যা রায় দিয়েছে আমি মাথা পেতে নিয়েছি এবং আগামী দিনও আমি বিশ্বাস করি যে বিচার ব্যবস্থার উপরই সমাজ টিকে রয়েছে এবং দেশ টিকে রয়েছে। তাই আগামী দিনেও বিচার ব্যবস্থার উপর ভরসা করে আমি ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে যাব। দেখুন, হতেও পারে, আমি বলবো না, যেহেতু বিচারপতির রায়। যদি কেউ মনে করে যে এতে আমি ভীত সন্ত্রস্ত হব বা নবজোয়ার যাত্রা থমকে যাবে, নবজোয়ার যাত্রা থমকাবে না। এত ঝড় জল বৃষ্টি তাও নবজোয়ার যাত্রা আমরা থমকাচ্ছি না, জনসংযোগ যাত্রা চলছে। আর এরকম না, আপনারা দেখছেন, আপনারা তো পিছন পিছন আসছেন আমার, মানুষ বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আছে। সুতরাং মানুষ যদি সমর্থন করে, কোনো রাজনৈতিক নেতা বা কারোর ক্ষমতা নেই যে একটা কর্মসূচিকে আটকাবে। এটা গণতন্ত্র, এটা এখনো একতন্ত্র নয়। যদি কেউ ভাবে যে আমি যা ইচ্ছা তাই করব, আমার গায়ের জোর প্রয়োগ করে আমি থমকে দেবো, আটকে দেবো, বন্ধ করে দেবো, সে মূর্খের স্বর্গে বাস করছে। আমরা আমাদের লড়াইয়ে আরো দৃঢ় প্রতিজ্ঞ হব, আরো অবিচল থাকবো, আরো অনড় থাকবো এবং আমাদের লড়াই আন্দোলনের ভাষা আগামী দিন রাস্তায় নেমে আরো তীব্র থেকে তীব্রতর হবে।